আমার নাম ফেরদাউস, আমি মুগার জোরেই বাস করি। জলবায়ু পরিবর্তনে আমাকে এই ক্ষতি হইতে আছে, আবহাওয়া হয়তো গরম আর নাইলে বৃষ্টি আর নাইলে খরা, এই কারণে আমাকে এই কৃষির ক্ষতি হইতে আছে। ছোটকালে তো দেখতাম পানি থই থই করে, কিন্তু বাড়ির নিচে ছিল, জমিন নিচে ছিল, এখন তো জমিন উঁচু হয়ে গেছে মাটি পড়ে, কিন্তু পানি আগের তুলনায় এখন বেশি। কোনো জিনিস নাই যেতে হওয়ান যায় না, কিন্তু যা কন ওইটাই হওয়ান যাইব ওইটাই, কিন্তু অর্থ আমার হইলে অর্থর দিক দিয়ে আমরা পারি উঠিনি, অর্থ হইলে আমরা এই যে সোনার ফসল ফলাইতে পারি এই বাসমান বেড়ে। আমরা এই ছয় মাস তো কোনো কাজকর্ম করতে পারতাম না যদি এই যে বাসমান বেড়টা না থাকলে, সে সময় অনেক কষ্ট হয়েছে, কিন্তু কোনো একদিন আসলে না সে সময় খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন এইটা করতে পারে দেখিয়া, এতে ধরেন এই কারবারে দেখায় যে আমরা দশজন এখানে কাজ করতে আছি, তা তো আপনাকে তো দেখান লাগে, দেখলে বোঝেন, কিন্তু এই পদে পদে আছে, এই বেড তৈরি করে একদল, তারপর টোকা ফ্যান আনিয়ে দেয় একদলে, তারপর ওই দুলালি বন এগুলো আনিয়ে দেয় একদলে, তারপর বীজ তৈরি করা হ্যাঁ একদলে, এরকম শেখায় শেখায় অনেক অনেক লোক খাটতে আছে, এর পিছনে অনেক জীবিকা বাঁচিয়ে আছে আর কি এই বাসমান বৃদ্ধি।